দীঘা মন্দারমণির মতোই মায়াপুরও কিন্তু উইকেন্ড ডেস্টিনেশনের জন্য অনেকেরই খুব পছন্দের জায়গা। বাঁদিকে আমাদের দেখতে হবে, আমরা মায়াপুর পৌঁছে গেছি, বাঁদিক দিয়ে যেতে হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কলকাতা থেকে মায়াপুর আমরা ওল্ড দিল্লি রোড হয়ে কালনা হয়ে পৌঁছেছিলাম। আজকে আর একটা নতুন উইকেন্ড শুরু হয়ে গেল, আর নতুন উইকেন্ড মানে নতুন ডেস্টিনেশনের ভিডিও। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কত সময় লাগছে, এর পুরো ডিটেলস এই ভিডিওতেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে মায়াপুর কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবেন, বা বাসে বা ট্রেনে যদি যান তাহলে কোন ট্রেন বা কোন বাস কোথা থেকে কখন ছাড়ে, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। 128 কিলোমিটার দূরে অবস্থিত মায়াপুর কলকাতা থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা রাস্তা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম রানাঘাট হয়ে, আর আমরা গেছিলাম ওল্ড দিল্লি রোড হয়ে কালনা হয়ে মায়াপুর। আমাদের গাড়িতে সময় লেগেছিল 3.5 ঘন্টা। নতুন যেসব দর্শক বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন এবং যারা আমার এই ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন যখন আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। এই ডান দিক দিয়ে আমাদের যেতে হবে, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। আর বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন দুর্গাপুর। এই রাস্তাটা হচ্ছে উত্তরপাড়া দিল্লি রোড। এই যে জায়গাটা আমরা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গিহাটি। এটা শ্রীরামপুর হুগলিতে পড়ে। কলকাতার কাছাকাছি বেশ কিছু ভালো উইকেন্ড এবং ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশনের ভিডিও অলরেডি আমরা এই চ্যানেলে আপলোড করে রেখেছি। উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো একবার আপনারা দেখে নিতে পারেন। এই যে ক্রসিংটা আমরা ক্রস করছি, এই জায়গাটা হচ্ছে বৈদ্যবাটি। বৈদ্যবাটি ক্রস করার পরে এই রাস্তার উপরে বেশ কিছু ধাবা আপনাদের চোখে পড়বে। আপনারা যদি চান এখান থেকেও ব্রেকফাস্ট আপনারা সেরে নিতে পারেন। এখান থেকে কল্যাণী 22 কিলোমিটার আর মগরা 15 কিলোমিটার। এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ির সম্পূর্ণ তথ্য সহ একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখান থেকে কল্যাণী 10 কিলোমিটার। এই ফ্লাইওভারটার নাম হলো মগরা ফ্লাইওভার। আমরা এখন মগরা ফ্লাইওভার ক্রস করছি। মগরা ফ্লাইওভার থেকে নেমে এই বাঁদিকে ঘুরে যেতে হবে। এই রাস্তাটার নাম হচ্ছে STKK রোড।
এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবেন ইটাচুনা রাজবাড়ি। আর আমাদের যেতে হবে এই দিকে। আমরা এখন ত্রিবেণী ক্রস করছি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের মতামত বা প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। কলকাতা থেকে মায়াপুর আপনারা ডাইরেক্ট বাসেও আসা যাওয়া করতে পারেন। প্রত্যেক দিন ধর্মতলা থেকে WBTC-র দুটো নন এসি বাস চলাচল করে। একটা ছাড়ে সকাল 6:15 আর একটা ছাড়ে দুপুর 3:30। নন এসি বাসের ভাড়া হচ্ছে 108 টাকা। আর একটা এসি বাসও আছে যেটা সকালবেলাতে 7:10 ধর্মতলা থেকে ছাড়ে, তবে সেটা চলাচল করে একমাত্র শনি এবং রবিবারে। এসি বাসের ভাড়া হচ্ছে 250 টাকা। এখান থেকে মায়াপুর 38 কিলোমিটার। আর আমরা এখন কালনা ক্রস করছি। এই জায়গাটা হচ্ছে কালনারি জিউ ধরা মোড়। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার জন্য যেমন প্রত্যেক দিন আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, সেরকম মায়াপুর থেকে কলকাতায় ফেরার জন্য কিন্তু প্রত্যেক দিন বাস ছাড়ে। মায়াপুরের যে বংশী ভবন আছে ইসকন ক্যাম্পাসের ভেতরে, তার পাশ থেকে কিন্তু এই বাসগুলো ছাড়ে। WBTC নন এসি বাস এখান থেকেও ছাড়ে সকাল 6:15 আর একটা ছাড়ে বিকেল 3:30। ভাড়া কিন্তু একই। আর এসি বাস ছাড়ে প্রত্যেক শনি এবং রবিবারে, সেটা বিকেলবেলাতে 3:00। মায়াপুর ক্যাম্পাসের ভেতরেই যে গৌরাঙ্গ ট্রাভেলস আছে সেখান থেকে আপনারা বাসের টিকিট পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে ধাত্রীগ্রাম। এই সেতুটার নাম হলো নান্দাই সেতু। এটা হলো সমুদ্রগড়। ওল্ড দিল্লি রোড হয়ে কালনা হয়ে যে রাস্তাটা মায়াপুর যায়, এই রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, স্টেট হাইওয়ে বলে মাঝে মাঝে বেশ কিছু ব্যারিকেডের সম্মুখীন আপনাদের হতে হবে। এই ডান দিক দিয়ে এবার যেতে হবে আমাদের। আমরা এখন নবদ্বীপ ক্রস করছি। গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু হলো 588 মিটার দৈর্ঘ্য সড়ক সেতু, যা পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মধ্যে ভাগীরথী নদীর অতিক্রম করে। এটি রাজ্য সড়ক 4-এর অংশ। 1972 সালে তৎকালীন পূর্তমন্ত্রী ভোলা সেন নবদ্বীপ এবং কৃষ্ণনগরকে সংযুক্ত করার জন্য গৌরাঙ্গ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গৌরাঙ্গ সেতু ক্রস করার পরে 10 টাকার একটা টোল দিতে হয়। কৃষ্ণনগর বাইপাস। Thank you.
turn left onto Bhakti Sindhu to Saraswati Marg. বাদিকে আমাদের দেখতে হবে, বাদিকের রাস্তা রাঙ্গি যেতে হবে। কলকাতা থেকে মায়াপুর ট্রেনে করেও কিন্তু যাওয়া যায়, কিন্তু মায়াপুরে যেহেতু কোনো স্টেশন নেই তাই আপনাদের নামতে হবে নবদ্বীপে। নবদ্বীপ থেকে হয় ট্যাক্সিতে কিংবা খেয়া পার করে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুরে। আমি এখানে বেশ কিছু ট্রেনের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা পজ করে একটু ট্রেনের টাইমিংগুলো দেখে নেবেন। এখন যে মন্দিরটা আমরা ক্রস করছি এর নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন। মায়াপুর মেন মন্দিরে ঢোকার আগেই পড়ে এটা। আমরা মায়াপুর পৌঁছে গেছি, দেখুন চন্দ্রোদয় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা সামনে গিয়ে আরো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো মন্দিরটা। বাঁদিক দিয়ে যেতে হবে। এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো যে মায়াপুরের প্রত্যেকটা ভবনের পাশেই কিন্তু পার্কিং এর সুবন্দোবস্ত আছে। 120 টাকা দিয়ে 24 ঘন্টা এখানে পার্কিং এ গাড়ি রাখতে পারবেন। আমরা পৌঁছে গেছি মায়াপুরে, এখন আমরা আছি ঈশুদয়ন ভবনের সামনে, কারণ আজকে আমাদের রুম বুক করেছি ঈশুদয়ন ভবনে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এর পরের পর্বে আমি ঈশুদয়ন ভবনে আমরা কোন রুমে ছিলাম, তার ভাড়া কত, কোন কোন ভবন আপনারা বুক করতে পারবেন, কিভাবে বুক করবেন, এই সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।